সো এই হলো স্প্ল্যানেড টু নিউটাউনে আমাদের ট্রাম। Oh my god! Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমাদের আবার সানডে, তো আজকে সানডেতে কোনো রাইড হচ্ছে না, আমরা জাস্ট আজকে নিউটাউনের দিকে যাব। একটুখানি ফটোগ্রাফি, কিছু ফটোশ্যুট করার আছে আমাদের। সো অনেকদিনই ভাবছি বেরোবো, বাট আমাদের আর বেরোনো হয় না। সো আজকে তাই যেন সবাইকে নিয়ে বেরোলাম। সো এখানে দেবাঞ্জন আছে আর আমাদের বাবুসোনাও আছে, দুটো ডমিনার আছে, একটা 250, একটা 400। সো আরও একটা স্কুলের ফ্রেন্ডের সাথেও আজকে মিট আপ আছে, সো ও আসবে আজকে, ওর সাথেও আজকে প্রায় অলমোস্ট 8 ইয়ার্স বাদে দেখা হবে। দেন ওখান থেকে আমরা আবার যাব কলকাতা স্ট্রিট ফুডে। বেসিক্যালি মাদার ওয়্যাক্স মিউজিয়ামে গ্রাউন্ড ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া করেছে, সো ওই ক্যাফেটেরিয়াটাই আজকে তোমাদের দেখাবো। সো একদমই নতুন, ওখানে একটা সারপ্রাইজও আছে, ওখানে একটা ট্রাম মতন বসিয়েছে, সো ওটাও আজকে দেখবো, তো তোমাদেরও দেখাবো। সো চলো আগে জপ জপ চন্দনকে তুলি, চন্দনকে তুলে আমরা ওখান থেকে ফটোশ্যুট কমপ্লিট করে আমরা কলকাতা স্ট্রিট ফুডে যাবো। সো লেটস গো। ফাইনালি আমাদের চন্দনকে পিক আপ করা হলো, যেটা 3:30 কথা ছিল সেটা এখন 5টা বাজে গিয়ে, যেটা দেবাঞ্জন ঠিক করলো যে আমরা এখন যাচ্ছি প্যাচার মোড়, প্যাচার মোড়ে গিয়ে আমরা একটুখানি ফটোশ্যুট করবো। এবার দেখা যাক আমাদের বড় বড় ফটোগ্রাফারগুলো কিরকম ছবি তোলে। তো ছবিগুলো তো তোমরা ইনস্টাগ্রামে পাবেই, ইনস্টাগ্রামে ঝট করে ফলো করো। চলো ঝটপট যাই, অলরেডি 5টা বেজে গেছে, এরপরে আরো দেরি হলে অন্ধকার হয়ে যাবে। না না এখন ওসব দক্ষিণেশ্বর যাবো না, কথা খুলে দিয়েছে, সিগন্যাল খুলে আছে, চলে চলে। Never break, always fight, never quit, do it right. তো আমরা এখন আছি প্যাচার মোড়ে, এই সেই ছেলেটা পালিয়ে যায়, আজকে আছে চন্দন সাথে, ঠিক আছে। আর এই ছেলেটা বাইক ঠেলতে ঠেলতে যাচ্ছে, ঠিক আছে, বাইকের তেল শেষ। হ্যাঁ, তো আমরা এখন কিছু সিনেমেটিক্স তুলবো, তো তোমরা সেগুলো দেখো, দেখে বলো কেমন হয়েছে। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, let the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way, to win it life, I never miss that fact, taking big swings, bitch, hand me the bat, put me in the ring. So finally, আমাদের ফটো সেশন শেষ হলো। সো এবার আমরা সবাই মিলে যাব এখন কলকাতা স্ট্রিট ফুডে, যেটা বললামই যে ওখানে যাওয়ার আজকের প্ল্যান আছে। সো ওখানে গিয়ে আমরা কফি টফি খাবো, স্ন্যাক্স খাবো কিছু। আর আমাদের এই সামনে আছে দেবাঞ্জন ডমিনার 250-তে, আর সামনে এখানে সৌরদীপ আছে। সো বেসিক্যালি সৌরদীপের সাথে বললামই যেটা, যে অলমোস্ট 8 বছর বাদে দেখা হলো আজকে, খুবই ভালো লাগলো এটা। তো তোমাদেরও এরকম বন্ধুর সাথে যদি এত বছর বাদে দেখা হয়, তো সেরকম কোনো স্টোরি থাকলে ডেফিনেটলি শেয়ার করো কমেন্ট সেকশানে। সো চলো, এই যে এখানে সৌরদীপ আজকে একদম অফিস থেকেই ওকে নিয়ে চলে এসেছি, তো বলেছি ভাই আজকে একদম লেট করা যাবে না, আজকে আসতেই হবে। বাট আনফর্চুনেটলি শুভমকে মিস করছি আমরা, বিকজ শুভম ছেলেটা ঘুমিয়েই পড়েছে, এতবার কল করেছি, বলছে ভাই আমি ঘুমিয়ে পড়েছিলাম, একদম দেখিনি ফোন, ফোন সাইলেন্ট ছিল, তো কী আর করা যাবে। চলো কলকাতা স্ট্রিট ফুডের দিকে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। এখন আছি আমরা কলকাতা স্ট্রিট ফুডে, এই ছেলেটা, এই ছেলেটার সাথে এতদিন বাদে দেখা হলো, ছেলেটা লজ্জা পাচ্ছে, মানে ক্যামেরার সামনে কথা বলা মানে একটুখানি চাপের, তো ছেলেটা লজ্জা পাচ্ছে। কিন্তু এই ছেলেটার সাথে অলমোস্ট 6 বছর বাদে, 6 বছরও বলবো না, প্রায় 8 বছর বাদে দেখা হলো, স্কুল থেকে আমরা ক্লাস 1 থেকে পড়েছি। বাট এই যে পেছনে চন্দনদা আছে, চন্দনদা আবার কিল্লি কিল্লি করে হাসছে একটু, এদিকে দেবাঞ্জন আছে। সো আজকে আমরা ঠিক করলাম যে এখানটাই আসবো। সো এখন আমরা এই ট্রামে পেছনে বসে আছি, তো ট্রামটা ভেতরে জায়গা পাইনি, বাট বাইরেও 4টে সিট ছিল, সেটাকে আমরা অ্যারেঞ্জ করে 5টা করে নিয়েছি। সো ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, ওকে সিট দেওয়া হয়েছে কিন্তু ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, বসা অভ্যেস নেই তো, অফিসে করে মনে হয় দাঁড়িয়ে, সেই জন্যই দাঁড়িয়েই রয়েছে। সো আজকে এই ছেলেটা ওটি করে, মানে কারোর যদি ওটির লোক লাগে তো এই ছেলেটার সাথে কন্ট্যাক্ট করবে, ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো। সো এখন আমাদের কফি টফি আসছে, চন্দনদা স্পেশাল, তো ওর জন্য আলাদা করে এগ রোল আসছে, আর সৌরদীপের জন্য এগ রোল আসছে। সো চলো আগে খেতে থাকি আর জায়গাটা পুরোটা দেখাই। বেসিক্যালি মাদার ওয়্যাক্স মিউজিয়ামের নিচে তোমার কলকাতা স্ট্রিট ফুড বলে এদিকে দেখতে পাবে, নতুন করেছে জায়গাটা। তো এই জায়গাটা বেসিক্যালি দেবাঞ্জনের সূত্রেই আমার জানা, ও আগে এখানটায় এসেছিলো,
তো আজকে ওকে বললাম ভাই চ এখানটাই যাই সবাই মিলে। আর আজকে শুভমেরও আসার কথা ছিল, ছেলেটাকে ফোন করেছি, ছেলেটা বলছে এখন ঘুমাচ্ছে। তো এই ব্লগটা দেখবে ছেলেটা, দেখে বলবে আর কি করা যাবে। তো চলো আগে একটুখানি কফি খেয়ে নিই, তারপরে ট্রামের সামনে দেখা হবে। ফাইনালি আমাদের কফি এসছে, পিছনে ট্রাম আছে, এখানে কফি আছে। এগ রোল পুরো শেষ হয়ে গেল সৌরদ্বীপের, আর আমাদের এতক্ষণে কফি দিয়েছে ছেলেটা। মন দিয়ে এগ রোল খাচ্ছে, একবার বললো না ভাই একটুখানি এগ রোল খা, কি বলবো কি বলবো, মানে 8 বছর বাদে একটা এগ রোলও খাওয়াচ্ছে না, এটা একদম ঠিক না। তো চলো কফিটা খেতে থাকি, কফিটা খেয়ে তোমাদের ট্রামটা সামনে থেকে দেখাচ্ছি চলো। এই হলো আমাদের পেছনে ট্রাম, আর এটা বেসিক্যালি হলো আমাদের মাদার ওয়্যাক্স মিউজিয়ামে কলকাতা স্ট্রিট ফুড। এটা হলো কলকাতা স্ট্রিট ফুড, আর নিচটা আমাদের পুরো একদম ক্যাফেটেরিয়া। সো এই ট্রামটা দেখেই আজকে এসছি। বেসিক্যালি দেবাঞ্জন যেটা বললাম, ও এসেছিলো লাস্ট ডে এখানে, তো স্প্ল্যানেড নিউটাউন। সো এটা নিউটাউন থেকে ছাড়বে, একদম স্প্ল্যানেডেই যাবে। সো খুবই ভালো লেগেছে জায়গাটা। সো তোমরাও একদিন আসো, এসে একটুখানি কফি টফি খেয়ে যাও, আর স্ন্যাক্সও আছে ভেতরে, তোমার বসার জায়গা আছে। বেসিক্যালি আমরা ভেতরে বসার জায়গাটা পাইনি আজকে, আর যেহেতু আজকে তোমার স্যাটারডে আর প্রচুর ভিড় আছে, তো আমাদের এখানে গ্যাং বসে আছে। সো আমরা এখানে সিটটা পেয়েছি বাইরে, তো বাইরের সিটটা ভালোই হয়েছে, সুবিধা হয়েছে আড্ডা দিতে। তোমরাও একদিন আসো এখানে, এসে একটুখানি তোমার ইভিনিংয়ে একটুখানি স্ন্যাক্স খেয়ে যাও, কফি খেয়ে যাও, আমাদের ট্রামে বসে একটুখানি কফি টফি খেয়ে যাও। সো এখানটা তোমরা ডেফিনেটলি আসবে একদিন। সো এটা হলো বেসিক্যালি মাদার ওয়্যাক্স মিউজিয়ামের নিচেই, জাস্ট গ্রাউন্ড ফ্লোরে এটা করেছে। সো এই হলো স্প্ল্যানেড টু নিউটাউনে আমাদের ট্রাম। তোমরাও কোনো একটা বিকেলে চলে আসো, এসে একটুখানি গ্রামে বসে চার স্ন্যাক্স খেয়ে যাও। এটা তোমার মাদার ওয়্যাক্স মিউজিয়াম, আমাদের নাকেল বাগান থেকে জাস্ট একটুখানি। আমাদের এটা পরে হলো তোমার ইকো পার্কে যাওয়া একটু আগে, লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, রাইড সেফ, বাই বাই।